পাহাড়ি জেলা বান্দরবানে বাড়ছে কফি চাষ। জেলার জলবায়ু ও মাটি উপযোগী হওয়ায় অনেক কৃষক বাণিজ্যিকভাবে কফি চাষ শুরু করেছেন। বান্দরবান থেকে হাসান ইসমাইল পাঠানো তথ্য বিরোচিত সুদীপ্ত বাংলাদেশ রিপোর্ট। বান্দরবানের বিভিন্ন বাগানে এখন কফি পাকতে শুরু করেছে। জেলায় অ্যারাবিকা ও রোবোস্টা জাতের কফি চাষ হচ্ছে বেশি। সাড়ে তিন একর জায়গার মধ্যে পুরো গাছ আছে আপনার 2500 মতো, 2500 মতো, আর প্রত্যেকটাতে এখন অল্প অল্প হলেও প্রত্যেকটাতে ফলন আসছে, এবং আশা করছি ভবিষ্যতে আমার মতো যারা কফি চাষ করতে চান, কফি চাষের কোনো সমস্যা নেই। শুধু সমস্যা একটাই আমাদের এই পার্বত্য চট্টগ্রামের একটাই সমস্যা, সেটা হচ্ছে পানি। আপনার শুকনো মৌসুমে যদি পানি আপনার পানি ব্যবস্থা করতে পারি তাহলে ফলন অবশ্যই হবে। জেলার চিম্বুক পাহাড়, লাইমিপাড়া, ফারুকপাড়া, কুহালং, রুমা, রোয়াংছড়ি, নাইক্ষংছড়ি, থানচি সহ জেলার বিভিন্ন উপজেলায় কফি চাষের উদ্যোগ নিয়েছেন অনেকে। উৎপাদন ভালো হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। বান্দরবান পার্বত্য জেলার মধ্যে 145 হেক্টর কফির আবাদ হয়েছে, যার মধ্যে ফলন তো ছিল 17 হেক্টর জমি, কারণ বাকিগুলো আমাদের হয়তো 2 বছর এবং 3 বছরের ফলন্ত পর্যায়ে আসবে। গত বছর আমাদের উৎপাদন ছিল আপনার 26 মেট্রিক টন। আমরা আশা করি এই বছর যে আমাদের আবহাওয়া এবং জলবায়ু ছিল এটি উৎপাদন বাড়ানোর জন্য অনেক সহায়ক ছিল, আশা করি এই বছর আমরা সেটা 30 মেট্রিক টন আমরা সেটা আমরা উৎপাদন করতে সক্ষম হব। 2021 সালে উৎপাদন হয়েছিল 22 মেট্রিক টন কফি, এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 30 মেট্রিক টন। পার্বত্য জেলা বান্দরবানের 586 জন কৃষক কফি চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।